হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ তা আজকে কিন্তু একটা বড় বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবে যেটা ভারতীয় রেলে একটা তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের স্পেশালি কিছু কিছু স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে যেখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন যেখানে তিন হাজার তিনশো ছেষট্টি মানে অনেক পদে আবেদন করতে চলেছে অর্থাৎ রিক্রুটমেন্ট করতে চলেছে তো অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখুন পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে ঠিক আছে লাস্ট ডেট কবে রয়েছে আবেদনের পদ্ধতি কী রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো তো একটাই রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার একটু চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট আপডেটগুলো পেতে তো দেখুন এখানে পরিষ্কার লেখা যায় রেলে তিন হাজার তিনশো ছেষট্টি পদে নিয়োগ ঠিক আছে মাধ্যমিক পাঠাশারা আবেদন করতে পারেন ঠিক আছে তো কী কী ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো আমি সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে না দেখে কিন্তু আপনারা আবেদন করবেন না তো চলুন দেখা যাক কোন কোন ডিভিশন থেকে কত লোক নেওয়া হচ্ছে ঠিক আছে সেটা আমি প্রথমে দেখিয়ে দিতে চাই সেটা ডিভিশন ওয়াইজ ভাগ করা আছে দেখুন হাওড়া ডিভিশন শিয়ালদা ডিভিশন আসানসোল ডিভিশন মালদা ডিভিশন কাঁচরাপাড়া ডিভিশন লিলু ওয়ার্কশপ জামা এইসব ডিভিশনে কিন্তু লোক নিয়োগ করা হবে ঠিক আছে আপনি রাজ্যের তেইশটি জেলার থেকে আপনি আবেদন করতে পারেন সেটা ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারেন যেটা বলে দিয়েছে তেইশটি রাজ্য জেলা থেকে আপনারা আবেদনযোগ্য হবেন ঠিক আছে তো এখানে ডিভিশন ওয়াইজ লোক ভাগ করা আছে মানে শূন্যপদ ভাগ করা আছে দেখে নেবেন একটু হাওড়া ডিভিশনে পাঁচশো সাতান্নটি শূন্যপাত রয়েছে মালদা ডিভিশনে যেটা রয়েছে এগারোশো তেইশটি আসানসোল ডিভিশনে যেটা রয়েছে চারশো বারোটি ঠিক আছে মালদা ডিভিশন সরি প্রথমে ভুল বলেছি মালদায় একশোটি কাচরাপাড়াতে একশো নব্বইটি ঠিক আছে লিলুয়া ওয়ার্কশপে রয়েছে দুইশো চারটি আর যেটা জামালপুর ওয়ার্কশপে রয়েছে ছয়শো আটাত্তরটি ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছি অলরেডি সেটা আপনার মাধ্যমিক পাশ হতে হবে অবশ্যই সেটা আপনার ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু আপনার মাস্ট অর্থাৎ আপনি যদি ফিফটি পার্সেন্ট মার্কস আপনার থাকে প্রাপ্ত নাম্বার তাহলে আপনি আবেদন করতে পারবেন ফিফটি যদি কম থাকে তাহলে করতে পারবেন না বয়সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে পনেরো থেকে চব্বিশ ঠিক আছে আর এস সি এসটি ও জন্য ছাড় রয়েছে যেটা সরকারি হিসাবে যেটা ছাড় দেওয়া হয় সেটা আপনারা পাবেন ঠিক আছে আর যে সমস্ত পদে আপনাদেরকে নিয়োগ হবে এখানে উল্লেখ করা আছে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিশিয়ান সিট মেটাল ওয়ার্কার লাইনম্যান ওয়্যারম্যান কার্পেন্টার পেন্টার এই সমস্ত পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করবে যেটা শূন্যপদ তিন হাজার তিনশো ছেষট্টি ঠিক আছে আর গুরুত্বপূর্ণ তারিখের ক্ষেত্রে যেখানে এখানে আবেদন করার পদ্ধতি যেটা রয়েছে যেটা এক দশ দু হাজার একুশে কিন্তু এটা পাবলিশড করা হয়েছে যেটা শুরু হয়েছে ফর্ম ফিল আপ যেটা চার দশ দু হাজার একুশে আর যেটা শেষ তারিখ অর্থাৎ ফর্ম ফিল আপের শেষ তারিখ যেটা তিন এগারো দু হাজার একুশে আর আপনি যখন আবেদন করবেন তারপরে যে মেরিট লিস্ট আসবে আপনার মার্কসের উপর ঠিক আছে কোনো পরীক্ষা হবে না কিন্তু ঠিক আছে তো মার্কসের উপর আপনার আসবে মেরিটলি সেটা আপনার আঠারো এগারো দু হাজার একুশে আবেদন ফ্রি এখানে বলা আছে একশো টাকা আর এসসি এসটি ও বিসি এস টি এসসি পিডব্লিউদের জন্য কোনো ছাড় কোনো ফ্রি লাগবে না আর মহিলাদের জন্য কোনো ফ্রি লাগবে না মহিলারা যে কোনো কাস্ট থেকে আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ফি লাগবে না ঠিক আছে তারপরে বলে দিচ্ছি আর এটা আপনারা আবেদন করবেন একদম অনলাইন প্রসেস রয়েছে আমি ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে দিয়েছি ঠিক আছে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি চাইলে আপনারা সেখান থেকে আপনি করতে পারেন ঠিক আছে অথবা আপনি ইন্ডিয়ান রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারেন তিন এগারো দু হাজার একুশের মধ্যে আপনারা আবেদন করবেন আমার মনে হয় এটা আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ঠিক আছে মার্ক করে দিয়েছি এই ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশানে দেবো আপনারা চাইলে আবেদন করুন এটা আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি রয়েছে আমার মতে আপনাদের করা উচিত ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন চ্যানেলের সাথে থাকবেন আর আপনি কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাতে আমার সুবিধা হয় নেক্সট টাইম যে যে জেলার কমেন্টগুলো বেশি এসেছে সেই জেলার ছোটো বড়ো যে কোনো কাজের খবর কিন্তু আমি সবার আগে পোস্ট করব ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকান বিলটাকে অন করে রাখবেন আর অবশ্যই একটা কথা যেটা না বললে না হয় শারদীয়া উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ